চলে আসলাম দিনের প্রথম ভিডিও নিয়ে একটা মায়ের গল্প বলতে। একটা মা, আমি ভাবি যারা একটা মা একটা মা একটা মা একটা মা করে করে হাঁপিয়ে যাচ্ছে না, তারা কসরত করছে, তারা ওই একটা মায়ের জন্য লড়ছে। অ্যাকচুয়ালি কী বলতো, তারা লড়ে, তারা পুরুষ শাসিত সমাজে নারীদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করে, আরে অবশ্যই করে নিজের পছন্দের নারীদের, মানে দিদি পিসি মাসি কাকি আন্টি, মানে যারা তাকে সাপোর্ট করবে বা তার হয়ে ভালো ভালো কথা বলবে, এইরকম নিজের পছন্দের নারীদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু এরকমভাবে লড়াই করছে। যেমন তিলোত্তমার জন্য সবাই লড়াই করছে, ঠিক সেরকম। কিন্তু অপর সাইডেই এক নারীকে ঢাকতে গিয়ে অন্য নারীদের একদম চিল হরণের থেকেও নোংরাতরভাবে বস্ত্রহরণ করতে পারছে। এটা অ্যাকচুয়ালি না, এটা এক ধরনের সততা, তাদের চোখে এটা সততা, অনেস্ট, নোংরামি থেকে তারা দূরে। নোংরামি থেকে দূরে কখন থাকে বলতো মানুষ, যখন এক নারীকে ঢাকতে গিয়ে আরেক নারীকে সে বস্ত্রহরণ করে না, নাঙ্গা করবে না, ঠিক আছে। সেটা তো গেল একটা বিষয়, যদিও বা এগুলো বলে আমি জানি এগুলো বেকার কথা, এগুলো বলে কোনো লাভ নেই। তো এই একটা মায়ের বিষয়ে আমার মনে হলো একটা ভিডিওতে বলি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দিনের প্রথম ভিডিও আমি একটা মাকে দিয়ে করলাম। শুনলাম নাকি একটা মা এরকম হোস্টকের মতো আরেকটা তো এরকম যাবে নাম্বার ওয়ান শোতে। দেখো এখানে যায় যারা দিন দুঃখী, প্রচণ্ড পরিমাণে দুঃখ তাদের মধ্যে, তারা নিজেদের লাইফ স্টোরিটা শেয়ার করতে। এবার বিষয়টা হচ্ছে যদি যায় কি বলবে, আমি এই জিনিসটা মানে কাল রাত্রি থেকে ভাবছি যে যাবে তো বটেই, সে যাওয়াটার অধিকার সবার আছে, ওখানে আমার হস্তক্ষেপ করার কিছু নেই, বাট ওখানে বলবেটা কি, মানে তুমি কেন দুঃখী, কেন, মানে গোটা সোশ্যাল মিডিয়া যেটা জানে, এবার ইন্টারন্যাশনাল এরকম প্ল্যাটফর্মে এসে, এটাও তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, প্লাস এটা যখন ভার্চুয়ালি টিভিতে যখন আমরা দেখবো, এরকম সবার সামনে এটা বলতে পারবে যে আমার স্বামী আমাকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বাচ্চাটাকেও দেয়নি জানেন, এটা কি সত্যি হয়ে যাবে বিষয়টা, মানে এটা কি সত্যি নাকি আমি এরকম ইন্টু পিন্টু পাপা লিন্টু করতে গিয়ে আমি ধরা খেয়ে গেছিলাম, ঠিক আছে। পরে তুমি তার সাথে রিলেশন রেখেছো কি রেখোনি তার অনেক প্রমাণ পাওয়া সত্ত্বেও এই একটা মাকে সবাই প্রোটেকশন দিচ্ছে, ভালো ভালো দিক, প্রোটেকশন দেওয়ার লোক রেখেছে ভাড়া করে, তা তারা দেবে না, তাদের ডিউটি হচ্ছে তাদের প্রোটেকশন দেওয়া। হ্যাঁ, যেমন সন্দীপকে প্রোটেকশন দিতে সেই সব মানুষরা গেছিলো, কিন্তু সন্দীপ যেহেতু তাদেরকে মানে একদমই গুরুত্ব দেয়নি, তো সন্দীপের ওই যে চোখের জল, একটা পুরুষের চোখের জল আর নারীর চোখের জলের দিকে চলে গেছে, যাই হোক ঠিক আছে, দার্জিলিং ব্যাটার। এবার বিষয়টা হচ্ছে নাহলে কী বলবে যে ইন্টু পিন্টু পাপা লিন্টু করতে গিয়ে স্বামীর হাতে ধরা খেয়েছি, তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি মা দাদার সাথে, কিন্তু আমি আমার বাচ্চাকে এই এক বছর হয়ে গেল আমি একটা অ্যাপ্লাই পর্যন্ত করিনি যে আমি দেখি, কিন্তু এক বছর পর আমার চ্যানেলের ওপর যখন একটা স্ট্রাইক এলো আমার, তখন যেই চ্যানেলকে আমি সন্তানের মতন নিজের হাতে গড় করার চেষ্টা করছি তাকেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি, এবার আমি আমার স্বামীর কাছ থেকে তার যে প্রাণ পাখি মানে তার যে ছেলে তাকে নেওয়ার চেষ্টা করবো, মানে এইরকম। আমি ভাবছি কী বলবে, যাক ঠিক আছে যেটাই বলবে আমরা তো শুনবো, এদের একটা মানে ফ্যামিলি ট্রেডিশন আছে, এরা আবার ব্যাচে বেচা পাবলি, যেমন সর্বপ্রথম ডে ওয়ানে হোস্টকে গিয়ে তাদের বাড়ির মেয়ে এই ফ্যামিলিকে বেঁচে এসেছিল। আজকে যারা সন্দীপকে বেঁচু বেঁচু বলে, অ্যাটলিস্ট ভাই সন্দীপ বউ একটা এরকম কাণ্ড করেছে, তারপরে এসে পাবলিকের কাছে বলেছে যে, কারণ যদি হঠাৎ করে তাকে ভিডিওতে দেখানো বন্ধ করে দেয় মানুষ তো প্রশ্ন তুলবে যে তোমার বউ গেলোটা কোথায়, তখন তো সন্দীপের দিকে আঙুলটা উঠবে, তার সন্দীপকে ক্লিয়ার থাকতে হবে, যথারীতি সন্দীপ সন্দীপের জায়গাটা ক্লিয়ার রেখেছে, তাই সে আজকে বেঁচু, নয়তো বেচার বিজনেসটা সর্বার আগে কিন্তু তার দিদি শুরু করে দিয়েছিল হোস্টকের মতন একটা টক শোয়ে গিয়ে, টক টক কথা বলে এসেছিল, মিষ্টিতা ছিল না কথাবার্তার মধ্যে। তো যাই হোক, ভিডিও দেখলাম আজকে, অনেকগুলো প্রশ্ন উঠে আসে জানো তো, প্রশ্ন উঠে আসে এরকম যে এই যে টেস্ট, এই যে শরীর খারাপ, শরীর খারাপ কেন, এই যে ফুড পয়জন হয়ে যাওয়া, মানে আননেসেসারি বদহজম হয়ে গিয়ে বমি বলো আমাদের পটি বলো, এই জিনিসটা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু শরীরে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে জলের পরিমাণ কমে যায়, এই জিনিসগুলো কিন্তু হয় ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে, বিভৎস খারাপ অবস্থা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ফুড পয়জনিংয়ের কারণ কী, প্রথম কারণ কী, ফুড পয়জনিংয়ের প্রথম কারণ যেটা,
আনহেলদি ফুড, তার সাথে সাথে আনহেলদি লাইফস্টাইল। পরিষ্কার কর, ঘরের খাবার একবেলা খেয়ে তারা যদি বলে যে ঘরের মাছের ঝোলটা ঠিক দুপুরবেলা পোষালো না, এইবার আমরা যাচ্ছি, তারা বাইরে গিয়ে কী খেলো? ওই দুদিন একদিনের তেলের মধ্যে ভাজা সমস্যা খেলো, ঘুগনি খাচ্ছে, চাট খাচ্ছে। আমি বলবো না যে এগুলো খাবে না, আমরাও খাই, আমরাও খাই। আমি লাস্ট কবে ফুচকা খেয়েছি আমার এখন মনে নেই, মনে নেই। আমি ওই যে বললাম না, অনেক কিছু জিনিস ত্যাগ করতে লাগে। বাইরের ফাস্টফুড একটা সময় প্রচণ্ড পরিমাণে খেয়েছি, ভীষণ ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু কী বলো তো, একটা অভ্যাস করে নিয়েছি নিজে যে না, এই আনহেলদি ফুডগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, তুমি নমাসে ছমাসে একবার খাও কি মাসে তুমি একবার খাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন এমন অবস্থা হয়েছে, যদি এখন আমি মানে খাই না, ধরো নর্মাল কোনো আমাদের এখানকার লোকাল দোকান থেকে যদি খেলাম, যেদিন খেলাম তার পরের দিন আমার অবস্থা টাইট হবে, এরকম হয়ে গেছে, মানে না খেয়ে খেয়ে জিনিসটা হয়ে গেছে। ঘরেরটাই বেশি খাই, যেটাই রান্না করি ঘরের মধ্যে করে সেটাকে আমি ছেলেদেরকেও খাওয়ানোর চেষ্টা করি, যেটাই। তারা যদি চিলি চিকেন ফ্রাইড রাইস বাইরে থেকে কিনে খেতে চায়, তুমি ভাই মাসে একবার খাও, আলাদা বিষয়, বাট আমি করে তোমাকে বাড়িতে দুবার তিনবার দিতে পারবো, করে খাও। তো এই রকম এদের লাইফস্টাইলটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, যেখানে যখন তখন বাইরে যাওয়া হচ্ছে, যখন তখন বাইরে গিয়ে বাইরের খাবার খাওয়া হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। ইভেন একটা খাবার হজম হওয়ার টাইম দিচ্ছে না, নেক্সট খাবারে চলে যাচ্ছে। যেমন বাইরে বেরিয়ে ঘুগনি, চাট, পকোড়া, মকোড়া সমস্ত কিছু ওই রাস্তায় দাঁড়িয়েই খায়, কিন্তু বেশিরভাগ সময় দেখবে ওরা টোটোতে বসেই খায়। সেটা একটা হাওয়া ঠাওয়া লাগে, এই যে ধুলো বালি ওড়ে, সেই ময়লা একটা পড়ে, প্লাস বাড়ি আসতে পারে না, গাদা গাদা মিষ্টি নিয়ে আসে, গাদা গাদা মিষ্টি নিয়ে আসে। এখন বয়সটা অল্প, যার জন্য গিয়ে এখন কিন্তু এগুলো এফেক্ট করছে না, কিন্তু আস্তে আস্তে যখন শরীরে এই যে মেদ জমা শুরু হয়েছে না, এটা কিন্তু তখন শরীরে এফেক্ট করা শুরু হয়েছে। আজকে সুগার বুঝতে পারছো না, কিন্তু কালকে সুগার ধরা পড়ে যেতে পারে, এই যে হিউজ পরিমাণে মিষ্টি খাওয়া। আচ্ছা, তারপরে কি বলবো, পাশ থেকে একটা গাড়িতে করে সেই মুড়ি মাখা টাকা যায়, সেই মুড়ি মাখাটুকুও মানে কিনে খায়, বুঝতে পেরেছো তো? তারপরে যখন তখন ফুচকা আলো যায় বাড়ির সামনে থেকে, সে রাত্রি 9টা হোক 8টা হোক সেগুলোকে খায়। এই যে আনহেলদি খাবার দাবার, আজকে এই যে এই একটা মায়ের কাছে যদি তার ওই একটা ছোট্ট সন্তান থাকতো, সে কিন্তু সতর্ক থাকতো, প্রত্যেকটা মা থাকে সতর্ক, বাট এ কিন্তু সেই সব নেই, ওর তো পিছনে কোনো টান নেই। ভাই আমি এই এখন রাত্রিরে আমি এডিটিং ফেডিটিং ছেড়ে রাত্রি 3টার সময় শুলে আমি এখন বেলা 12টা অবধি ঘুমাই না, আমার কেউ ডাকবে না, কেউ ডাকবে না। কিন্তু একটা বাচ্চা থাকলে সেটা হবে না, একটা বাচ্চা থাকলে রাতে তোমাকে প্রপারভাবে শুতায়, আমি অনেক বাড়িতে দেখেছি মানে বাড়ির বউরা মানে মারা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়, বাবারা সামাল দেয়, ভালো, এটাও ভালো, বাট অদ্ভুত লাগে। আমাদের যেমন হেডেক থাকে যে আমাকে সকালবেলা 5:30 উঠতে হবে, 5:30 উঠতে হবে মানে রাত্রিবেলা মিনিমাম আমাকে 10:30 থেকে জোর 11টার মধ্যে আমাকে শুয়ে পড়তে হবে, তাহলে গিয়ে কিন্তু আমার পুরো ঘুমটা হবে, আমার ঘুমটা কমপ্লিট হলে আমি সকালবেলা উঠতে পারবো, বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবো, এটা এটাই ফ্যাক্ট। বাট ওর তো সেই টানটা নেই, ও জানে রাত্রিবেলা 3টে ঘুমাই, আমি ভোরবেলা ঘুমাই, আমি যখন উঠি উঠি, আমার কোনো কানের সামনে ক্যাওক্যাচাল করার কেউ নেই। বাট একটা বাচ্চা এসে গেলে কিন্তু সেখানে অবজেকশান হয়ে যায়, অনেক রকম ব্যাপার আছে ভাই, যারা জানে তারা জানে, যারা জেনেও না জানার ভান করে ভাই তাদেরকে বোঝানোর ঠেকা আমি নিয়ে বসি। তো যথারীতি দেখা আমরা দেখি, দেখলাম যে ফুড পয়জন হয়েছে, এই কারণেই হয়েছে, টেস্ট করিয়েছে সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, আর আরেকটা কী বললো, কোলেস্টেরল সামথিং, হ্যাঁ করিয়েছে, প্রত্যেকটা নর্মাল। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে টেস্টটা কীরকমভাবে করলাম, মানে ডক্টর দেখিয়ে কি আমি টেস্ট নিলাম, ডাক্তার কি আমাকে বললো? না, মনে হয় ডাক্তার তো দেখায়নি, আমরা তো দেখিনি, ডাক্তারের কাছে গেছে, তার মানে বলেই টেস্ট করেছে। এখন এখন অনেক রকম দেখছি বেরিয়েছে যে ফুল বডি চেক আপের এরকম টেস্ট হয়, অনেকেই ওকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছে, সেই পারপাসেই আমি বলছি। এরকম ডাক্তার দেখানো ছাড়াও এখন ফুল বডি টেস্টের একটা ইয়ে বেরিয়েছে যে তোমার সমস্ত কিছু, এই যে এগুলো যেগুলো বললো সেগুলো ইনক্লুড থাকে ব্লাড টেস্টে, সেটা ইয়ে হয়ে যাবে, প্লাস সেটার রিপোর্ট নর্মাল। এবার অনেকেই প্রশ্ন করেছে, তুমি তো ডাক্তার দেখালে না, তাহলে তুমি বুঝলে কী করে যে তোমার রিপোর্টটা নর্মাল? এটার হিসাবেও আমি একটা কথা জানিয়ে দিই, যারা বেসিক্যালি রিপোর্ট দেয় আমাদেরকে তারাও একটু নলেজ রাখে, তারাও কিন্তু মোটামুটি বলে দেয় যে তুমি যেটা বেরিয়েছে রিপোর্ট অনুযায়ী সেটা কতটা ঠিক কতটা ভুল, সেটা তারাই বলে দেয়। তো এই হলো ব্যাপার, যে এইটা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম যে ডক্টর ছাড়াও এখন এরকম টেস্ট অনেক সময় হয়ে যাচ্ছে ফুল বডি চেক আপের, প্লাস এইরকমভাবে তোমার নর্মালটাও তারা বলে দেয় যে হ্যাঁ সেরকমভাবে আপনাদের কিছু ধরা পড়েনি, কথাটা সেইখানে নেই।
কথাটা হচ্ছে একটা মায়ের জন্য লড়াই করতে গিয়ে, আর এই একটা মায়ের মধ্যে তো কোনো রকম মাতৃসুলভ আচরণই নেই, তাহলে তার ওই একটা মায়ের কি এ করবো। আবার আমি এটাও দেখলাম আমাদের ওই দালাল দালালের মানে যেটা ইয়ে দেওয়া ছিল থাম্বনেলটা আমি খালি দেখলাম, জানি না ভেতরে কী বলেছে, বিন্দু মাত্র আমার বদল করে না। দেখলাম থাম্বনেলে লিখেছে দ্বিতীয় সন্তান গর্ভবতী, কাউকে উদ্দেশ্য করেও ভিডিওটা মানে ক্লিক বেল্ট খেলেছে থাম্বনেলে, এটা আমি বুঝতে পেরেছি। বাট এগুলো আননেসেসারি কথাবার্তা, আননেসেসারি কথাবার্তা, মানে গল্পের গরুকে গাছে তোলার মতন ফালতু কথাবার্তা দিয়ে এ করা। কারণ আর যাই করো না কেন, এখন গামলা এইটুকু সতর্ক ভাই থাকার চেষ্টা করবে যে কিছু না হয়ে যায়, কারণ প্রশ্নের মুখে পড়তে হবে ওকে, যে সারা একটা বাচ্চাকে তুমি আনতে পারো না, আরেকটা বাচ্চা তোমার স্বামীর থেকে দূরে থেকে হয়ে গেলো কি ওরে, লাটা লাটা মাঝে পেটে ঢুকে গেছে, সেটা তো মুশকিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ও সেফ খেলবে, সেফ খেলবে এইটুকু আমার মনে হয়। তো সেটা আমি আননেসেসারি বলতে পারবো না যে কেউ প্রেগনেন্ট হলো বা কেউ প্রেগনেন্সি টেস্ট ব্লাড টেস্ট করালো, ও না, ওই ওই গল্পের গরুকে গাছে তুলতে পারবো না ভাই। কিন্তু হ্যাঁ, যেটা দেখেছি সেটার ওপরে অবশ্যই করে বলবো যে আজকে একটা মা করে যারা প্রাণপাত করে দিচ্ছে, এই একটা মায়ের মধ্যে কিন্তু মাতৃসুলভ কোনো রকম আচরণ নেই, ঠিক আছে? যে তাকে দেখে মানুষ জ্বলবে, কী আছে ওর মধ্যে জ্বলার মতো, কী আছে যে সোনার সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, তারপরে যদি তাকে দেখে আমরা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাই। হ্যাঁ, ওখানে থাকলে তারপরে দেখে জ্বলতাম, একটা আলাদা বিষয়। যাই হোক, এগুলো বোকা বোকা কথাবার্তা, এগুলো কোনো যুক্তিযুক্ত কোনো কারণ হতে পারে না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, ছোট্ট করেই দিয়ে গেলাম ভিডিওটা, নেক্সট ভিডিও নিয়ে চেষ্টা করবো আবার চলে আসার। ততক্ষণের জন্য টাটা।